দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। সেই একাত্তরের আরাঙ্গনে আমি যখন যুদ্ধে যাই, যুদ্ধ কি জিনিস আমি জানতাম না। ঘর থেকে পালিয়ে বঙ্গবন্ধুর ডাকে 14 বছর 9 মাস বয়সে আমি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে ভারতের ত্রিপুরার সেই সাহসের ঠিকানা সেক্টর 2 এর হেডকোয়ার্টার প্রথম মতিনগরে জয়েন করি। তারপর মেলাগড় হেডকোয়ার্টারে আমাদের গেরিলা যুদ্ধের গুরু মেজর হায়দারের কাছে কিভাবে ব্রিজ উড়াতে হবে, কিভাবে চোরাগোপ্তা হামলা চালাতে হবে, কিভাবে পাকিস্তানি পাঞ্জাব পুলিশ পাঠান আর্মি স্বাধীনতা বিরোধী জামাত ইসলামী আল-বদর আলাকারদের চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে, সেই এক্সপ্লোসিভ ট্রেনিং কেরালা ট্রেনিং নিয়ে আমি আপনি আমরা সবাই মিলে যুদ্ধে যুদ্ধে দেশটা স্বাধীন করেছি। স্বাধীনতার পর আমাদের মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার যার অনুপস্থিতিতে রণাঙ্গনের মাঠে বঙ্গবন্ধু ছবির নিচে অস্ত্র হাতে নিয়ে কোরআন শপথ নিয়েছিলাম, সেই বঙ্গবন্ধুর কাছে আমরা ঢাকার গেরিলা যোদ্ধারা অস্ত্র সমর্পণ করে ঘরে ছেড়ে ঘরে ফিরে যাই। বঙ্গবন্ধু 73 সালে মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলনে বলেছিলেন, দেশবাসী ভাই ও বোনেরা, যাদের রক্তের বিনিময়ে যাদের দুঃসাহসিক অভিযানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে মুক্তিযোদ্ধারা হাতে অস্ত্র তুলে যুদ্ধ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না, সেই রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের তোমরা সম্মান দিও। বঙ্গবন্ধুর কে ছিল, আমরা তার কাছে কি দাবি করব, আমরা মুক্তিযোদ্ধা সমাবেশ থেকে কোন সার্টিফিকেট কোন টাকা জমি বাড়ি দাবি করি নাই। দেশ মাটি মানুষের জন্য মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য আমরা হাত অস্ত্র তুলে নিয়েছিলাম, কোনো কিছুর বিনিময়ে নয়, জীবন দেওয়ার বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশকে ছিনিয়ে এনেছি। আজকে 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তার প্রাক্কালে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের একটা তালিকা করা হচ্ছে, হোসেন মাহবুবের সাথে তার সময় একটা তালিকা করা হচ্ছে, তিনি বলেছিলেন যুদ্ধকালীন কমান্ডার সহযোদ্ধা এলাকার শিক্ষক বুদ্ধিজীবী এবং সরকারের পক্ষ থেকে কিএনও এডিসি উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ নিবে। সেই সময় এত মুক্তিযোদ্ধার আবির্ভাব ছিল না, মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 1,65,000-এর কাছাকাছি, লোকাল ট্রেনিং মুক্তিযোদ্ধা ছিল আল-বদর এলাকার ছেলে সবাই। এই মুক্তিযোদ্ধার বাংলাদেশে আমরা দেখেছি হোসেন মাহমুদের সাথে তালিকার পরে সেখানে 1,05,000 মুক্তিযোদ্ধা তালিকা করা হয়েছিল। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আহাদ চৌধুরী মুক্তি বার্তার কালে মুক্তিযোদ্ধা তালিকা গেজেট করার সময় সেখানে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা এনে ভরাট করেছে, উদ্দেশ্য ছিল সে আজীবন মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান থাকবে। আজকে আমাদের মুক্তিযুদ্ধের সরকারের সময় সরকারের আগে বিএনপি সরকার মুক্তিযোদ্ধা তালিকার আহ্বান করেছিল, সেখানে 52,000 মুক্তিযোদ্ধার নাম এসেছিল। আমি বিচ্ছু জালাল অস্ত্র জমা দিয়েছি, ঢাকা শহর কাঁপিয়ে তুলেছে 71 সালে। আমাদের আত্মভাষণ হোসেন চৌধুরী মায়া ভাই প্লাটুনের কমান্ডার সাদেক হোসেন খোকা সাবেক মেয়র ছিল, 12 নম্বর প্লাটুন কমান্ডার উলফত প্লাটুনের কমান্ডার আমি বিচ্ছু জালাল
জেনারেল, ওয়াই প্লাটুনের সেকেন্ড ইন কমান্ডার, আমার পাশে মোহাম্মদ আলী মাইঞ্জা গ্রুপ আর কি শাহউদ্দিন গ্রুপের যুদ্ধ গেরিলা যোদ্ধা, এরকম হাজার হাজার মুক্তিযোদ্ধার, ভারত ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম আজকে সারা বাংলায় ছড়িয়ে দিয়েছে তথা কথিত জাতুকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়। আমরা যদি মুক্তিযুদ্ধ না আজকে জন্ম শতবর্ষবার্ষিকী পালন করছি বঙ্গবন্ধু, আজকে 55 বছর উদযাপন করব, আমরা কোথায় যাব? পাকিস্তানে আইএসআই জামাত ইসলামের আল-বদর আধাকারে প্রদাতারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ঢুকে গিয়েছে, যাবো কা সেখানে পেঞ্চুগঞ্জে শান্তি কমিটির চেয়ারম্যান ছিল, তার আপন ভাগিনা জামুকার ডিজি, তার একটি কথা বলি, যারা কুমিল্লার বাড়ি আপনারা জানেন, কুমিল্লার এসপি মুন্সি কবির উদ্দিন আহমেদ 25 মার্চ রাত থেকে সব পুলিশ বাহিনী নিয়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে চালিয়েছিল। এই জামুকার ডিজি এই বর্তমান মন্ত্রীকে দিয়ে কুমিল্লার এসপিকে শহীদ বলে তার গেজেট বাতিল করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লার এসপির নামে সড়ক তৈরি করেছে, পুলিশ লাইনে তার মেমোরি রেখেছে, স্ট্যাম্পে তার ছবি দিয়েছে, স্বাধীনতা পুরস্কার দিচ্ছে, আর সেখানে জামুকা একজন মুক্তিযুদ্ধের প্রথম সৈনিক কুমিল্লার এসপি মুন্সি কবির উদ্দিনকে বলে গণশহীদ। আরেকটি উদাহরণ দেয় যে মুক্তিযুদ্ধের আমরা প্রতিবাদ করি, আমাদের উপর মার্শাল আইন তুলে দিয়েছে, যেমনি 71 সালে পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান 115 নম্বর সামরিক আইন জারি করেছিল, যদি কোন সরকারি কর্মচারী সরকারি কাজে যোগদান না করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে, সরকারি খাতা থেকে তাদের নাম কর্তন করে দেওয়া হবে। ঠিক সেই টিক্কা খানে সামরিক আইনের জারির মত আমাদের জামুকা 7-6 ধারা তৈরি করেছে। আমরা মুক্তিযোদ্ধারা 71 সালে প্রমাণিত হয়েছি, আমার সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ মারা গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, মেজর হায়দারকে হত্যা করা হয়েছে, আমরা ঢাকা শহরে 58টা গেরিলা গ্রুপ ছিলাম, তখন এই মন্ত্রী জামুকার আমরা কোথায় ছিল জানি না, হিট অ্যান্ড রান চোরা গোপ্তা চালাতাম আমরা। আজকে আমার অনঙ্গনে যোদ্ধা মুজিবর ভাই অসুস্থ হয়ে পড়েছে, আপনারা চেয়ে দেখুন সাংবাদিক ভাইরা, আমার দেশপ্রেমিক ভাইরা, আমরা যারা যুদ্ধে যুদ্ধে এদেশটা স্বাধীন করে দিয়েছি, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা সংবাদ দিয়েছি, তোমরা আসো। এই কনকনা শীতের এই করোনা কালে তারা আসার জন্য ব্যস্ত হয়েছিল, আমরা বাধা দিয়েছি, তারপরে আমাদের মুক্তিযুদ্ধ ঐক্য বেঞ্চের ডাকে আমার রণাঙ্গনের বোনেরা আমার বৃদ্ধ মুক্তিযোদ্ধারা ছুটে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ডার জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মমতাময়ী প্রধানমন্ত্রী, এই দেশপ্রেমিক দেশের জাতীয় প্রেস ক্লাব থেকে চিৎকার দিয়ে তোমার কাছে আহ্বান করছি, আমি বিচ্ছু জানান 71 সালে যুদ্ধ করেছি, তোমার ডাকে স্বাধীনতা বিরোধী শীর্ষ যুদ্ধ অপরাধীদের তুমি বাক্তব্য করেছ, বাংলাদেশের কোথাও সাক্ষী পাওয়া যাচ্ছিল না, একজনকে আগে আসতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তুমি ডাক দিয়েছ সাক্ষী দেওয়ার জন্য, এই জামাত ইসলামীর শীর্ষ যুদ্ধ অপরাধী মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ চৌধুরী মঈনুদ্দিন আশরাফ আমার রণাঙ্গনের যোদ্ধা সেক্টর 2 এর দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা রুমি বডি জুয়েল আজাদ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানের সুরকার
আর তার মাহমুদকে, এবং আমি মুক্তিযোদ্ধার ধরা পড়ে গিয়েছিলাম একাত্তরের 30 আগস্ট। আমি বেঁচে গিয়েছি আমার সেই রণাঙ্গনে যোদ্ধাদের, তাদের সাথে আমাকে গুলি করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল ক্যাপ্টেন কাইমকে, এই মতিউর রহমান নিজামী আলী আসাদ মুজাহিদরা। আমার সাথে নজনকে হত্যা করেছে, আমি বেঁচে গিয়েছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই সাক্ষীটুকু আমি আদালতে দিয়েছি। 18 কোটি টাকা দিয়ে আমাকে কেনার চেষ্টা করেছে মুক্তিযোদ্ধা সংসদে সেই সাবেক সেক্রেটারি এমদাদ হোসেন মতিউর এবং খেলার মুর্শেদ কমরা। আমি মাথা নত করি নাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের রাজপথে বিএনপির ব্যানারে জামাত ইসলামী সেই আগুন বোমা ছুড়ে ছুড়ে আমার বাস যাত্রীদের, শিশু বাচ্চাদের হত্যা করছিল, জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। তখন আমরা মুক্তিযোদ্ধারা সেই আগুন বোমাদের স্তব্ধ করে দিয়েছি। আমি 65 বছর উপর আমার বয়স, আমার সন্তান চাকরি করে, মুক্তিযোদ্ধা কোনো বেনিফিশিয়ারি নেয় নাই। আজকে আমার সন্তানের মতো হাজার হাজার মুক্তিযোদ্ধার সন্তান স্বাধীন বাংলাদেশের বড় বড় অফিসার আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে, আমলারা আমরা আন্দোলনে যারা যুদ্ধ করতাম 71 সালে, আর যারা পাকিস্তানি আর্মির নির্দেশ অফিস আদালতে চাকরি করেছে, তারাই আজকে তাদের পেটাত্তারা রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামে আমাদের হয়রানি করছে। আমরা মাননীয় কর্মক্ষমে প্রধানমন্ত্রী, আপনার পিতা বঙ্গবন্ধু বলেছিল মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দাও, সম্মান করবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা 1,65,000 মুক্তিযোদ্ধার জায়গায়, আমাদের মন্ত্রী বলছে 3 লক্ষ মুক্তিযোদ্ধা আছে, আরো 1 লক্ষ মুক্তিযোদ্ধা হবে। কার হাসি কে হাসে? মুক্তিযোদ্ধার চেতনা কোথায় চলে গেল? এই মন্ত্রী কোথায় ছিল যুদ্ধের সময়? আজকে যে মুক্তিযোদ্ধারা যুদ্ধের মাঠে মারা গিয়েছে তাদের কি জবাব দিব মাননীয় প্রধানমন্ত্রী? আমরা মাননীয় প্রধানমন্ত্রী ভাতা চাই না, আপনার ভাতা আপনি ফিরিয়ে নিন। আমাদের বঙ্গবন্ধু যে সম্মান দেওয়ার ঘোষণা করেছিল, উনি যে PO 16 1972 আদেশে মুক্তিযোদ্ধাদের যে সংজ্ঞা দিয়েছিল, তিনি বলেছিলেন 26 মার্চ থেকে 16 ডিসেম্বর যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারাই হবে মুক্তিযোদ্ধা। আর আজকের মন্ত্রী জামুকা তেষ্টা সংজ্ঞা তৈরি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা রণাঙ্গনে সশস্ত্র মুক্তিযোদ্ধা, আমরা গুলিবিদ্ধ হয়েছি, ক্ষতবিক্ষত হয়েছি, আমাদের পাশে আমাদের বন্যা নির্যাতিত হয়েছে বীরাঙ্গনা, আমরা তাদের স্যালুট জানাই, সম্মান জানাই, কিন্তু বীরাঙ্গনাদের আমাদের সশস্ত্র মুক্তিযোদ্ধাদের সাথে মিলিয়ে হতবরণ করে ফেলেছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, বীরাঙ্গনাদের আমরা সম্মান করি, আপনি বিষয়টি দেখবেন। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনি সরকার পরিচালনা করছেন, আজকে মন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধা মন্ত্রী তর্কিত মন্ত্রী হয়ে গিয়েছে, উনি মুক্তিযোদ্ধারা ওনার রুমে গেলে ঘা ধাক্কা দিয়ে বের করে দেয়, গালি দিয়ে বের করে দেয়। আমার ওস্তাদ ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্টের, আমার ওস্তাদ বাড়ি এসেছিল যে বেঙ্গল রেজিমেন্টের লাঠি পাশায় না খেলে 6 মাসের ট্রেনিং 21 দিনে আমরা নিতে পারতাম না, সেই 21 দিন 14 দিনে গেরিলা ট্রেনিং নিয়ে আমরা মচুয়া পাকিস্তানি হামিদের পরাজিত করেছি, সেই গেরিলা ওস্তাদকে ঘর থেকে বের করে দেয়, কি নির্লজ্জ কথা! মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যুদ্ধের সময় বন্দী ছিলেন, আমি বিচ্ছু জালাল, 17 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী আপনার জামাই জয়ের বাবা
হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল 9:30 এসে চিৎকার দিয়ে বলছে বঙ্গবন্ধুর পরিবারকে আটক করে রেখেছে পাকিস্তানি আর্মিরা। আমি দৌড়িয়ে কাছে গেলাম, জেনারেল নিয়ারি আত্মসমর্পণ করেছে, পাকিস্তান আর্মি কে বন্দি করে রেখেছে বঙ্গবন্ধুর পরিবারকে, আমরা ছুটে গেলাম। আমি দেশগাই এয়ারপোর্টে গেলাম, মিত্র বাহিনী ব্রিগেডের সাবেক সিং এর কাছে, তাকে বলতেই সাবেক সিং লেফটেন্যান্ট চেন্নাকে আমার কাছে পাঠিয়ে দিল। লেফটেন্যান্ট চেন্না মেজর তারক কাছে আমাকে নিয়ে গেল। আমি ঢাকা এয়ারপোর্ট থেকে, তখন মিত্র বাহিনী ঢাকা এয়ারপোর্ট সংস্কার করছে, VIP লোকটা আসবে, মেজর তারক আমি বললাম, মেজর তারক আমার সুপ্রিম কমান্ডার, বঙ্গবন্ধুর পরিবার, বেগম মুজিব, শেখ হাসিনা, শেখ রেহানা, ছোট ভাই রাসেল কাটিয়ে রেখেছে, মুভ করো, আমাদের তাদের বাঁচাতে হবে। মেজর তারাকে নিয়ে আমি ধানমন্ডি 18 নম্বর রোডে গিয়েছিলাম। মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনি জানেন সেখানে আমাদের রাকিবপুরের সজীব গ্রুপের সাইফুল আহত হয়েছিল, 5টি ডেড বডি ওখানে পড়ে গিয়েছিল। আজকে শেখ কামাল ভাইয়ের বন্ধু ধানমন্ডি আম্বালা হোটেলের মালিক ইকবাল ভাই খোলা জিপ দিয়ে আমার আজিমপুরের সজীব গ্রুপকে বাঁচিয়েছিল, সে বাংকার থেকে পাকিস্তানি আর্মি LMG ফায়ার করেছিল। এরকম অনেক দুঃসাহসিক ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রী আমি বিচ্ছু চালালে আমাদের সজীব গ্রুপের আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আজিজুল হাউজুল ফাদ, মোহাম্মদ আলী, অসংখ্য মুক্তিযোদ্ধারা আছে, তারা কি দোষ করেছে, তাদের যাচাই বাছাই করতে হবে। আমরা কি হাত তোলার স্বীকৃতি, আমরা কি চকিতলার মুক্তিযোদ্ধা না আগরতলার মুক্তিযোদ্ধা? মাননীয় প্রধানমন্ত্রী খোদার কসম কেটে বলছি, আমি রাজপথে লড়াকু সৈনিক হিসাবে আছি, থাকবো। তাই এই করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং জামুকার ফিজিক, এই করোনা মরোনা মানে না, রাষ্ট্রপতির আদেশ না মেনে খর্ব করে রাষ্ট্রপতির আদেশে যে গেজেট গুলো হয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে, এই গেজেটের তালিকাগুলো চূড়ান্ত তালিকা, যদি কারোর নামে অভিযোগ থেকে সুনির্দিষ্ট অভিযোগ তাকে চিঠি দিবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কি মান নাই, আমাদের কি সম্মান নাই? আপনি তো বলেন সূর্য সন্তান, সর্বকালের শ্রেষ্ঠ সন্তান আমার মুক্তিযোদ্ধারা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি চিৎকার দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, 30শে জানুয়ারি অন্যায় অবৈধ যাচাই বাছাইয়ের নামে একটা কমিটি করেছে, যে কমিটির মধ্যে কোন যুদ্ধকালীন কমান্ডার নাই, MP-র নাম দিয়েছে, সেই MP কে? মুক্তিযুদ্ধের চেতনার নাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদ বর্তমানের মন্ত্রী মিরপুরের সংসদ কামাল মজুমদারের নাম দিয়েছে যাচাই বাছাই করার জন্য। আমাদের মরহুম ডেমরার MP মোল্লা ভাইয়ের নাম দিয়েছে যাচাই বাছাই করার জন্য। MIT-র বীর বিক্রম, সারা পৃথিবীতে যার নাম, আপনিও জানেন বীর বিক্রম হেমায়ত বাহিনীকে, তার নাম দিয়েছে যাচাই বাছাই করার জন্য। লজ্জা লাগে মাননীয় প্রধানমন্ত্রী, যাচাই বাছাই করবে কে? DNO, ADC, মুক্তিযুদ্ধের সমাজের জন্ম হয় নাই। মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধাকে, এগুলি খুব সেন্সিটিভ বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে স্বাধীনতার পরে জন্ম নেওয়া আমার সন্তান বয়সে যদি কেনো আমাদের ইন্টারভিউ নেয়, আমাদের আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে সুনির্দিষ্ট প্রস্তাব প্রাপ্ত, মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টর ছিল, মুজিব বাহিনীর হেডকোয়ার্টার ছিল, 4টি সেক্টর ছিল।
বাহিনী, বাসেন বাহিনী সবকিছু মিলিয়ে আমরা যুদ্ধ করেছি মাননীয় প্রধানমন্ত্রী। আজকে বিএলএফ মুজিব বাহিনী ছিল আপনাদের ভাই শেখ ফজলুল রহমানের অধীনে। আজকে সেই মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধারাও আজকে হাঁটি হাঁটি পাপা করে দুয়ারে ঘুরছে তালিকার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ভারতের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে একদম টেবিলে বসে আলাপ করেছিলাম, আমাদের তালিকা কি দিতে পারবেন? উনি আপনার কথা বলেছে, তুমি বাংলাদেশের সরকার প্রধানকে বলো ভারতের রাজ্য দিল্লি সরকারের কাছে চিঠি দিতে। যুদ্ধের সময় 11টি সেক্টরে যে তালিকা ছিল সেগুলি উনি চাইলে আমরা দিয়ে দিব। মাননীয় প্রধানমন্ত্রী, এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নিয়ে যে অন্যায় কাজ হচ্ছে আপনি সব বন্ধ করে দিতে পারেন, ভারত থেকে তালিকাগুলি নিয়ে আসেন, তারপরে যুদ্ধকালীন কমান্ডারকে ডাকুন, যুদ্ধকালীন কমান্ডারের সাথে তার দলের সহযোদ্ধাদের ডাকুন, ডেকে ডাকুন সেক্টর কমান্ডার যিনি বেঁচে আছে, সব সেক্টর কমান্ডার সুবেদার নায়েক তাদেরকে ডেকে ডাকুন, আমরা এখনো বেঁচে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা শহরে লালবাগ থানায় আমরা দুইটা গ্রুপ ছিলাম, দুই গ্রুপে আমরা খুব বেশি হলে 72 জন মুক্তিযোদ্ধা ছিলাম, আজকে লালবাগ থানায় 725 জন মুক্তিযোদ্ধা। কোথার থেকে হামলা করলো, কোথার থেকে আসলো আমরা হাজির জানতে পারলাম না, ঠিক এই অবস্থা সারা বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী, 30 তারিখে দেশ যাচাই বাছাই করেছে, আপনি আমাদের জানেন আমরা বুক ভরা সাহসী মুক্তিযোদ্ধা, এই সমাবেশ থেকে 30 তারিখে অন্যায় অবৈধ যাচাই বাছাই যেভাবে হোক আমরা বন্ধ করবো। তাই 30 তারিখ বাংলাদেশের চট্টগ্রাম অফিস আছে, এডিসি অফিস আছে, সেই এলাকার রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা ঘেরাও করে রাখবে। আমরা জানতে চাবো সেই যাচাই বাছাই কমিটির নেতৃত্ব কারা দিচ্ছে, তারা কোন জায়গার মুক্তিযোদ্ধা, কোন জায়গার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মধ্যে দুই ভাগ করে দিয়েছে আজকের এই মন্ত্রী, আজকের জামকার দিদি, এই দিদিকে আমরা আজকে কুশপতনিকা করব। সিলেটের ফেঞ্চুগঞ্জের শান্তি কমিটির আপন ভাগিনা, সে কিভাবে জামকার সিজি হয়, কিভাবে রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করার ক্ষমতা রাখে, আমি দীর্ঘায়িত করব না। অনেক বৃদ্ধ মুক্তিযোদ্ধারা 30 তারিখে যাচাই বাছাই বন্ধ করে দিয়ে তোমার ডিএফআই দিয়ে তোমার সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডার যুদ্ধকালীন কমান্ডারদের দিয়ে আমাদের যাচাই একবার কেন 100 বার করো, আমরা সবাই রাজি আছি, সেই বক্তব্য রেখে আমি আবার অনুরোধ করব। আপনার এজেন্সির লোকেরা দেখছে, ডিডিএফআই এনএসআই এসবি দেখছে, এখানে কেউ হাত তোলা মুক্তিযোদ্ধা নাই, সবাই আছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আজকে মন্ত্রী যদি বলে আজকে বিচ্ছু দালাল মুজিবর রুহুলামি মজুমদার আজকে মিনু কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে চিল্লাচিল্লি করেছে, কুকুরের মতো খেউ মুর করেছে, এগুলি আমি মানি না। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন 7.5 কোটি বাঙালির ভিতর 1,62,000 মুক্তিযোদ্ধা যুদ্ধে যুদ্ধে দেশটা স্বাধীন করেছি। আমরা ক্ষুদ্র হলেও হিমালয় পাহাড়ের মতো আমরা গর্জে উঠব, আমাদের কেউ রুখতে পারবে না। তাই অনতি বিলম্বে 30 তারিখে অন্যায় অবৈধ যাচাই বাছাই বন্ধ করে দেওয়া হোক, সেই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, সাভার, কেরানীগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন আপনাদের সবাইকে আমাদের এই মুক্তিযোদ্ধা মঞ্চের থেকে উপকার ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি প্রস্তুত হয়ে থাকুন, বঙ্গবন্ধু যেমনটা আসতেছিল যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আজকে মুক্তিযোদ্ধা কমান্ডার থেকে আমি বিচ্ছু জানাল বলছি, 30 তারিখের যাচাই বাছাই রুখে দাঁড়াবো, যত বড় শক্তি হোক আমরা সেখানে পদাহত করবো সেই শক্তিকে। আন্না আলো তো বাছাই মানি না।